বহুদিন ভালোবাসাহীন, বহুদিন উথাল পাতাল, বহুদিন কারো হাত পড়েনি কপালে, বহুদিন দুচোখের অশ্রু কেউ মুছায়নি আর, বহুদিন দূর দ্বীপে, বহুদিন একা নির্বাসনে, এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ, বহুদিন কেউ পাঠায়নি একখানে নীল বর্ণ খাম। জীবনের নির্যাস, আমি তো গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছি, শৈশব কৈশোর সব গ্রামে কেটেছে। আমাদের শৈশব কৈশোর ছিল অফুরন্ত সবুজে ভরা আনন্দময় শৈশব, একটা সমৃদ্ধ শৈশব আমরা পেয়েছি। আমি যে অঞ্চলে আমার জন্ম সেটা হচ্ছে পাবনার সিরাজগঞ্জ, একই দিকে গ্রাম এবং কিছুটা একটা শহরের পরিবেশ সেখানে ছিল, সেরকম জায়গায় আমার জন্ম। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার জন্য যে ডাক পড়েছিল তখন সেই ডাকে সাড়া দিয়ে আমার বাবাও কলকাতায় চলে যান। আমার বাবা বই পড়তে খুব পছন্দ করতেন, আমার মাইকেল গ্রন্থাবলী যে বইটি এখনও আমার সংগ্রহে আছে। আমার মা স্কুলে লেখাপড়া করা একজন গৃহিণী বটে, কিন্তু আমার মার খুবই ভালো গানের গলা ছিল, আবৃত্তির গলা ছিল। আমার মা রামায়ণ মহাভারত খুব সুন্দর করে পাঠ করতে পারতেন। আমার তো জন্ম অবিভক্ত ভারতবর্ষ, সবাই আমার জন্য এমন একটা চিন্তা, এমন একটা মনোভাব তাদের যে আমি একটা কিছু হয়ে যাব। আমি ঠিক সেরকম কিছুই হয়তো হতে পারলাম না। একটা মজার ব্যাপার আছে আমার শৈশবে, সেটা আমি সব জায়গায় বলেছি, আরও বলেছি যে আমি লেখাপড়া শুরু করেছি মেয়েদের স্কুলে। আমি খুব ছোটোবেলায় বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলাম। বঙ্গবন্ধু গিয়েছিলেন আমাদের স্কুলে একটা নির্বাচনী সভায়, পরিচিতি সভায় আমার স্কুলের শিক্ষকরা আমাকে একটি কবিতা লিখতে বলেন বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে। আমি একটি কবিতা লিখি, সে কিছুই কবিতা নয়, এরকম একটা দুটো লাইন বোধহয় আমার এখনও মনে আছে। তুমি এসে আছো আমার ছায়াঘেরা আমাদের এই গ্রামে, পাতার তোরণ গড়েছি আমরা মজিদ তোমার নামে। বঙ্গবন্ধু তার উদারতা মহানুভবতার জন্যই হবেন, তিনি আমাকে কোলে নিয়ে আদর করেছেন, আমার কপালে মাথায় চুমু খেয়েছেন এবং সভায় ঘোষণা করেছেন যে আমি একদিন খুব বড় কবি হব। লেখালেখির পাশাপাশি এই কবি ফুল ফল ও প্রকৃতির কাছাকাছি সময় কাটান। তুমি তো আকাশ নও, তবু তোমার মধ্যেই সূর্যাস্ত, তোমার মধ্যেই ডুবে যায় উত্তরের শেষ তারা। তুমি তো সমুদ্র নও, তবু তোমার মধ্যেই জলস্রোত, তোমার মধ্যে অন্তহীন জাহাজ ডুবি নদীর কল্লোল। তুমি তো আমি প্রথমে ঢাকা এসেছিলাম কলেজে পড়তে, ঢাকা কলেজে সেখানে অসুস্থ ফিরে যাই, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকায় আসি। আমি যখন ঢাকায় আসি তখন আমার সঙ্গে যারা অন্য কবি যারা গ্রাম আমার বন্ধুরা সবাই মোটামুটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা পায়ের নিচে সে সময় ঠিক মাটি ছিল না। একটা চাকরি মাত্র নামমাত্রটা চাকরি নিয়ে এসেছিলাম বটে, কিন্তু ঢাকায় সবই আমার অচেনা অজানা অপরিচিত, এই হাতে কোনো দু একজন মানুষ আমার আসছে না আমার বন্ধু। সেই অজ্ঞাত অপরিচিত পরিবেশে আমি ঢাকা আসলাম।
নেই যেখানে ঘুরে বেড়াইনি একা একা। মধ্যরাত পর্যন্ত ফুটপাত মারিয়েছি ঢাকা শহরের, ঘুরেছি। আমি কিছু পদ্য লিখেছি, কিছু কবিতা লিখেছি, বাবার কবিতা মানুষ এত ভালোবেসেছে, মানুষ আমাকে এত কাছে টেনেছে। আমি কাউকে কাউকে আমার কবিতা দ্বারা হয়তো একটু আচ্ছন্ন করতে পেরেছি, সামান্য হলেও পেরেছি। এটুকুই আমার জীবনের আনন্দ ও সুখ। আমি তো বড় কোনো কাজই করতে পারিনি। সমাজে কি এমন কাজ করলাম যার জন্য আমি ভাববো যে আমি এই সমাজে, আমি তো শুধু নিয়েই গেছি, কত অন্য পৃথিবীর কত অন্য ধ্বংস করলাম। আমি এই উত্তরাঞ্চলে একটি গ্রামে, এক দরিদ্র একটি এলাকায় একটি পরিবার, একটি দুস্থ একটি পরিবার আছে। ওর বাবা অচল, একদম চলাফেরা করতে পারে না, হুইল চেয়ারে ভিক্ষা করে বেড়ায়। ওদের একটা গরু কেনার ব্যবস্থা করে দিয়েছিলাম। এখন ভাবি ওরা তো গরুটা রাখার ঘরও নেই, ওদের জন্য একটি গরুর ঘর যদি করে দিতে পারতাম, আমার দ্বারা কোনো বড় কাজ তো সম্ভব নয় হবে না। আমি কবিতা লেখার মতো প্রায় নিষ্ফল কর্মে এই স্বপ্নের মধ্যে, এই কবিতার মধ্যে আমার যে জীবনকে একটা স্বপ্ন, একটা যে ধরাছোঁয়ার বাইরে একটা বিষয়, এর সঙ্গে আমার জীবনকে যুক্ত করেছিলাম। প্রকৃতপক্ষে মানুষ কবি হয় তার জীবনের পরে, যখন সে থাকে না। রবীন্দ্রনাথের মতো এত বড় কবি ভেবেছেন যে 100 শতবর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতাখানি কৌতূহল পড়ে। তিনি ভেবেছেন 100 বছর পরে কি তার কবিতা কেউ পড়বে। প্রথম কবিতা লিখেছে আমার প্রথম বইটি ইন্দ্রিয় সন্ন্যাস, তারপরে মানবেশিক আছে, চাইবি সমরতা, কি সুন্দর অন্ধ, রাজু ক্লিনিক, এইসব বই আমি 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি দীর্ঘ কবিতা লিখেছিলাম। আমি অবাক হয়েছি আমার কত কবিতা কত মানুষের মুখে মুখে আছে, কত প্রেমিক প্রেমিকা তারা আমার কাছে 21-এর বইমেলায় ফুল নিয়ে এসছে, কতজন কত প্রেমিক তার প্রেমিকার কাছে আমার কবিতার পঙ্ক্তি তুলে দিয়ে চিঠি লিখেছে। এগুলোই আমার জীবনের আনন্দ, এগুলোই আমার জীবনের প্রাপ্তি। একই সঙ্গে বহু মানুষের ভালোবাসা, বহু মানুষের সমর্থন, আমার প্রতি বহু মানুষের শ্রদ্ধা আমি পেয়েছি এই কবিতা লিখে।
এই সাধনায় আমি নিজেকে যুক্ত করতে পেরেছিলাম এটি আমার আনন্দ, এই আনন্দেই আমি বেঁচে আছি। কবি মহাদেব সাহা একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার লাভ করেছেন। আমি আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে লেখা একটি কবিতা পড়ছি। তোমার জন্য জয় করেছে একটি যুদ্ধ, একটি দেশের স্বাধীনতা। তোমার হাসি, তোমার মুখের শব্দগুলি সেই নিরালা দূর বিদেশে আমার ছিল সঙ্গী এমন। অস্ত্র কিংবা যুদ্ধ জাহাজ ছিল না তো সেসব কিছুই, ছিল তোমার ভালোবাসার রাঙা গোলাপ আমার হাতে, ছিল তোমার খোঁপা থেকে মধ্যরাতে খুলে নেয়া ভালোবাসার সবুজ গ্রেনে গুপ্ত মাইন, স্বর্ণ চাপা কিংবা ছিল বক্ষ থেকে তুলে নেয়া তোমার ভালোবাসার দেশে আমি স্বাধীন পরাক্রান্ত। আমার কাছে ছিল তোমার ভালোবাসার নীল আবরণ। তোমার জন্য জয় করেছে একটি যুদ্ধ, একটি দেশের স্বাধীনতা। সুন্দর, খুব জীবনে তো অনেক কিছুই পাওয়ার থাকে, চাওয়ার থাকে, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কখনো বেড়ানো যায় না। তো আমি মনে করি আমার জীবনে কোনো অপ্রাপ্তির দুঃখ নেই।
আমি যা পেয়েছি তার কোনো তুলনায় কত কিছুই তো পেয়েছি জীবনে, এত ভালোবাসা মানুষের এসছে আর কি পেতে হয়। আমি মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি কবিতা লিখে, কিছু পদ্য লিখে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে সবার আমি ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। আমিও তাই মনে করি, আমার যে দাওয়ারটা তো আমি কিছু, আমি কত নিয়েছি, আমি কি দিতে পেরেছি। সেভাবে যদি বলি তাহলে তো কতই না পাওয়ার তো কত কিছুই আছে। আমি এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, রাস্তায় যে কোনো চায়ের দোকানে বসি তরুণ তরুণীদের সঙ্গে, আমার অল্প বয়সের বন্ধুদের সঙ্গে। আমার ঠিক বসার কোনো জায়গা নেই, আমি কোনো পদ পাইনি কখনো, কোনো পদের যোগ্য হয়ে উঠিনি। কিন্তু এইসব দুঃখগুলো আমার কাছে কোনো বড়, এই অপ্রাপ্তিগুলো আমার কাছে বড় কিছুই নয়। আমি মনে করি যে এর বাইরেও আমি যা পেয়েছি মানুষের কাছ থেকে, যত ভালোবাসা, যত সম্মান, মানুষের যত সম্বর্ধনা, এর কোনো তুলনা হয় না। যেখানেই গেছি মানুষ আমাকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আমি সাধারণ মানুষের কাছে যেতে পেরেছি। হ্যাঁ, এসছি আর মানুষের জীবনে কি চাওয়ার থাকে এই ছোট্ট ক্ষুদ্র জীবনে? মানুষের এত ভালোবাসা পাওয়ার পর আমি তো কিছুই দিতে পারিনি, আমি কি দিয়েছি? আমি যত নিয়েছি সে তুলনায় কিছুই দিতে পারিনি। প্রকৃত অপ্রাপ্তি যদি বলি তাহলে বলবো যে আমি যা লিখতে চেয়েছি, যা লিখতে চাই, তা এখনো লিখে উঠতে পারিনি। এটি হচ্ছে আমার অপ্রাপ্তির দুঃখ। সব দেশে সব ভাষাতেই নবীন কবি লেখকেরাই সেই দেশের কবিতা এবং সাহিত্যকে বাঁচিয়ে রাখে। রবীন্দ্রের হাতেই সাহিত্য বেঁচে থাকে, রবীন্দ্রই হচ্ছে শক্তি। রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে যদি আর কেউ কবিতা না লিখত তাহলে রবীন্দ্রনাথের কবিতা কি কে কীভাবে মনে রাখতে পারত? নবীনরাই কবিতাকে বাঁচিয়ে রাখে। আমাদের দেশে আমাদের ভাষারও নবীন কবিরা, নবীন লেখকেরাই আমাদের কবিতা, আমাদের সাহিত্যকে বাঁচিয়ে রাখছে। তাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। কবিতা কতটা চিত্রকল্পময় আমি এটা বোঝার চেষ্টা করি। এই জন্য কবিতা তরুণদের ব্যাপারে, নবীনদের ব্যাপারে আমি তো খুবই আশাবাদী।